হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান মম লাভলি ফ্রেন্ডস আজকে আমি বলিউড স্টাইলে কোলি শাড়ি ড্র্যাপিংয়ের একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি এর আগেও আমি কোলি শাড়ির নানান রকম স্টাইলের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে চেক করে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি দেখো একটা ভাগলপুরি সিল্ক শাড়ি নিয়ে নিয়েছি যেটার মধ্যে ভেতরটা কিন্তু একদম প্লেন কোনো কাজ করা নেই নিচের দিকে চওড়া বর্ডার রয়েছে আর ওপরের দিকে একটু স্লিক বর্ডার রয়েছে আমি একটা হাফ লেগিংস পরে নিয়েছি আর দেখো শাড়িটা আমি ঠিক এইভাবে মানে ডান সাইডে কিন্তু শাড়ির বেশি অংশটা ডান সাইডে রেখেছি আর তিন হাতের মতো শাড়ি আমি আমার বাঁ হাতের দিকে রেখেছি এবার আমি একটা টাইট নট করে নিয়ে পাটাকে এইভাবে একটু ছড়িয়ে দাঁড়ালাম দেখো এবার পেছন দিকের যে কাপড়টা রয়েছে ঠিক মাছ বরাবর আমি এইভাবে কাপড়টাকে তুলে নিলাম ঠিক এইভাবে তুলে নিয়ে অনেকটা ডিপ করে কিন্তু আমি কাপড়টা টাক করলাম করে এবার দেখো পাটাকে এইভাবে সাজিয়ে নিয়ে বাঁ সাইডে যে কাপড়টা রয়েছে আমি তার আগে লেগিংসটাকে আরেকটু ছোটো করে ফোল্ড করে নিচ্ছি কারণ আমি আজকে যে শাড়িটা ড্র্যাপ করবো সেটা অনেকটাই শর্ট হাইট করে করব লেন্থটা অনেকটাই ছোট হবে দেখো এবার আমি পার্টটাকে বাইরের দিকে রাখার চেষ্টা করছি হাত দিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে যে কোনো শাড়ি দিয়ে কিন্তু কলি শাড়ির ড্র্যাপিং করা যায় কিন্তু এই ধরনের পাড় চড়া বর্ডার টাইপের থাকলে কলি শাড়িটা যখন এইভাবে ঘুরে আসে তখন দেখতে খুব সুন্দর লাগে দেখো আমি পাটাকে কিন্তু বাইরের দিকে দেখানোর চেষ্টা করছি তাই পাটটাকে সুন্দর করে ভাজ করছি হাতের সাহায্যে এবার দেখো আমি পায়ের ভেতর থেকে শাড়িটাকে ঘুরিয়ে আনলাম আর বাঁ হাত দিয়ে টেনে টেনে আমি শাড়িটাকে টাইট করছি বাঁ হাত দিয়ে টাইট করব আর ডান হাত দিয়ে আমি কুচিগুলোকে সেট করব এবার দেখো এই প্যাচটাকেও আমি সুন্দর করে সেট করবো পাটটাকে বাইরের দিকে রেখে বিভিন্ন বলিউডের হিরোইনরা কিন্তু নানান রকম সিনেমায় এই ধরনের শাড়ি ড্র্যাপ করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমার বানানো দেখতে পাচ্ছ আমি লেগিংসটাকে কিন্তু পুরো কভার করে দিয়েছি আর কতটা শর্ট হাইটে করছি এর আগেও কিন্তু আমি পেটিকোটের সাথে কিভাবে কলি শাড়ি ড্র্যাপ করা যায় তার ভিডিও দিয়েছি তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো এই শাড়ির ড্র্যাপিংটা ইজি হলেও প্রসেসটা কিন্তু যদি একটু ঠিকঠাকভাবে করো তাহলে দেখতে ভালো লাগবে দেখো আমি যদি যেরম সেরমভাবে গুছিয়ে দিই তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না আমি চেষ্টা করছি পারটা যেন চারিদিক থেকে এইভাবে রাউন্ড হয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাঁ হাত থেকে আঁচলটাকে ছাড়িনি ওইভাবেই টাইট করে ঘুরিয়ে এনে এবার দেখো আমি পেছন দিকে ঠিক মিডিলে কাপড়টাকে টাক করব। কিন্তু টাক করার আগেও বর্ডারটাকে আমি ওপরের দিকে রাখার চেষ্টা করছি অনেকটাই কিন্তু টাক করে দিতে হবে না হলে বসতে গেলে উঠতে গেলে কাপড়টা খুলে যাওয়ার চান্সেস থাকে এটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে বাকিটা আমি হাত দিয়ে দিয়ে এভাবে সাজিয়ে নেব এই সাইডটা আমার মোটামুটি কমপ্লিট দেখো কতটা ফিটিং হয়েছে খুলে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এবার পাটাকে শুধু হাত দিয়ে আমি এইভাবে সেট করে নিলাম এবার ডান দিকের কাপড়টা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছ এটা কিন্তু বারো হাত একটা শাড়ি সেইটাকে আমি সেট করব এই দিকেও আমি লেগিংসটাকে একটু ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে আঁচলটাকে এইভাবে পায়ের মধ্যে থেকে ঘুরিয়ে নিচ্ছি পাটাকে একটু তুলে আমি দেখো ডান হাত দিয়ে টাইট করে কাপড়টাকে ধরে নিয়েছি আর টাইটটা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু পা থেকে কুচিগুলো নিচের দিকে নামতে থাকবে তাই ডান দিয়ে কাপড়টা ছাড়লে চলবে না আর যদি একটু লুজ করে দাও তাহলে কী হবে তো পায়ের মধ্যে যে তোমরা কাপড়টাকে সেট করছো টাইট করে বর্ডারটা সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে বা পায়ে আমি কিন্তু কাপড়টাকে দু রাউন্ড ঘুরিয়েছি আর ডান দিকের পায়ে কিন্তু আমি কাপড়টাকে এক রাউন্ড ঘুরিয়েছি আর এই যে বাকি আঁচলটা রয়েছে সেটাকে দেখো আমি কিভাবে সেট করছি এই জায়গাটা একটু ভাইটাল দেখো আমি এই পাটটাকে একটু ছোট ছোট করে সাজাচ্ছি সাজিয়ে এইভাবে রাউন্ডটা দেখো কিভাবে যাবে রাউন্ডটা কিন্তু আমি এইভাবে ওপরের দিকে তুলব দেখতে পাচ্ছ যে কিভাবে কাপড়টাকে আমি তুলছি এইভাবে ওপরের দিকে গিয়ে কোমরের কাছে এইভাবে টাইট করে ধরে দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে এবার দেখো আমি পেছনে যে একটা টাক করেছিলাম সেটার ভেতর থেকেও কিন্তু তোমরা এই আঁচলটাকে টেনে নিতে পারো আবার এটাকে যদি এইভাবে ওপেন আঁচলটাকে রাউন্ড করে দিয়ে নাও তাহলেও কিন্তু এই কোনো প্রবলেম নেই কাপড়টাকে পেছনে আমি দেখো এটাকে

প্লিটস করে নিচ্ছি এই শাড়িতে কিন্তু আঁচল খুব একটা বেশি সমান হয় না তাও আমি যতটা পারছি হাত দিয়ে এইভাবে চেষ্টা করছি যেন প্লিটসগুলো দেখতে সুন্দর লাগে এবার দেখো প্লিটসগুলো অনুযায়ী আমি কাপড়টাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাকি লম্বা পোর্শানটাতেও প্লিটসগুলোকে সুন্দর করে সেট করছি যেহেতু আঁচলের দিকটা একটু ব্যাকাধারা থাকে তাই আঁচলটা সেট করতে একটু সময় লেগে যায় দেখো আমার কিন্তু মোটামুটি সেট করা হয়ে গেছে আমি আঁচলটাকে এবার কাঁধে ফেলে নিলাম কাঁধে ফেলে এইভাবে বর্ডারটাকে ফ্রন্টের দিকে রাখলাম রেখে শোল্ডারে একটা সেফটি পিন দিয়ে আঁচলটাকে আমি সিকিওর করে নিচ্ছি ব্লাউজের সাথে কিন্তু আঁচলটা আমার সিকিওর হয়ে গেছে এবার আঁচলটাকে আমি এইভাবে ঘুরিয়ে এনে সামনের দিকে আমি দেখো ভেতরের আঁচলের সাথে একটা সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে ওখানটা কাপড়টাকে বা আঁচলটাকে টাকিনও করতে পারো আমি ঠিক এইভাবে দেখো আঁচলটাকে সেট করলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক আশা করি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কলি শাড়ির ড্র্যাপিং বোঝাতে পেরেছি আর যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে কিন্তু কমেন্টস করে তোমরা জানিও যে কোথায় প্রবলেম হচ্ছে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করে দেওয়ার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দিয়েও কিন্তু লুকটা অসম্ভব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও শাড়ি ট্র্যাপিংয়ের প্রচুর ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়ার রয়েছে তোমরা ডিসক্রিপশন থেকে সেগুলো চেকআউট করে নিতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তাতে কোনো অবধি টাটা